एंड गो। देखो 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 छुपो तारा आखी मेली चार, चाय छुपो तारा आखी मेली चार, प्रभाते की नाराय छुपो तारा आखी मेली चार, जागती छेरे शिवलिंग फूलेरे, जागती जागो सखी ताहार आशाय आकाश उठिल पुलकी, जागो जागो सखी ताहार आशाय आकाश उठिल पुलकी, जागो जागो सखी নমস্কার বন্ধুরা, আমরা গীতাঞ্জলি সঙ্গীত শিক্ষায়তনের পক্ষ থেকে কয়েকজন ছাত্রছাত্রীকে নিয়ে অনুষ্ঠান শুরু করেছি। প্রথম এপিসোডটা যেহেতু একটু দেরিতে শুরু হয়েছে, সেই জন্য আমাদের দ্বিতীয় এপিসোডটাও একটু দেরিতেই শুরু হয়েছে। আমরা আজকে এক প্রথমে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করলাম, এরপরে কিছু বাচ্চাদের এবং আমার একক গান আছে এক একটা করে, এবং কিছু আগমনী গানও আছে আমাদের সমবেত সঙ্গীত। তাই আমরা বেশি কথা না বলে আমরা পরপর গানে আসছি। আপনাদের সাথে একটু পরিচয় করে দিই, আমরা ডান দিক থেকে আছে দীপ্তি ঘোষ, তারপরে আছে সুস্মিতা বণিক, তারপরে আছে দিয়া দাস, আমি মৌসুমী ব্যানার্জি, এবং তবলায় আছে শুভব্রত ব্যানার্জি। আমাদের দ্বিতীয় গান দিয়া গাইছে, ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে একটি ছড়ার গান গাইছে। ও খুবই ছোট, ও ক্লাস ওয়ানে পড়ে, তাই গানের মধ্যে মধ্যে ও কথা বলে ফেলছে। যেটা একটা লাইভ অনুষ্ঠান হচ্ছে, সে ও এখনো সেই ধারণা ওর নেই, ঠিক আছে? আপনারা একটু ক্ষমা করবেন তার জন্য। ওর হাতে দিচ্ছি মাইকটা। Thank you.
গান গাইলে শুধু সেটা শোনা যাবে, কথা বললে শোনা যাবে না। হ্যালো আমাদের এর পরের গান সমবেত সঙ্গীত। গানটি আমার বাবার সুর এবং মানে পঞ্চানন চ্যাটার্জির সুর এবং কথা হচ্ছে তপন দেবনাথ। আমরা একটা আগমনী গান গাইছি সমবেত সঙ্গীত। আজি
করলো আলোক রাশি পরে একক সঙ্গী সুস্মিতা বনি ও একে কে এক এই গানটি শোনাচ্ছে। Yeah.
এবার একটি সমবেত সঙ্গীত আবার। এবার দীপ্তি ঘোষ শোনাবে আপনাদের আহা আ কি আনন্দ আকাশে বাতাসে।
আসবো। তুমি আহকি আনন্দু আকাশি বাতাসি, আহকি আনন্দু আকাশি বাতাসি, শাখি শাখি পাখি ডাকি কত শোভা চারিপাশে, শাখি শাখি পাখি ডাকি কত শোভা চারিপাশে, আহকি আনন্দু আকাশি বাতাসি। মাধুর গা ও সুর
ঠিক আছে শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে আগমনি শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে আগমনি শিউলি ঝরার দিনানি শি শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে আগমনি সোনার আলোয় জাগবে পৃথিবী বাজবে শরদ আকাশে ঘুরে আগমনি শিশিরে শিশিরে শরদ আকাশে শিশিরে শিশিরে শরদ আকাশে শিশিরে শিশিরে শরদ আকাশে ভরে আগমনি আমাদের শেষ সমবেত সঙ্গীত
পঞ্চমী শুভ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের গীতাঞ্জলি সঙ্গীত শিক্ষায়তনের পক্ষ থেকে অনুষ্ঠান শেষ করছি।